আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দেওয়া প্রয়োজন মনে করছি। বন্ধুরা, আমার আপনারা অনেকেই লক্ষ্য করেছেন, আমরা যখনই যে প্রোডাক্টটি নিয়ে আসি সাথে সাথে সেই প্রোডাক্টটি নকল হয়ে যাচ্ছে। একদল গুন্ডা ভণ্ড প্রতারক চক্র আমার নানা রকমের নাম ব্যবহার করে, ছবি ব্যবহার করে ভুয়া ইউটিউব চ্যানেল খুলে, ভুয়া ফেসবুকে পেজ খুলে সেখানে আমাদের পণ্যগুলোর অ্যাড দেয়। এরপরে স্ক্রিন থেকে আমাদের অরিজিনাল নাম্বারগুলো মুছে দিয়ে ভণ্ডরা প্রতারকেরা তাদের ভুয়া নাম্বারগুলো সেখানে বসিয়ে দেয় এবং এভাবে আপনাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে। সেজন্য আপনাদের সবার কাছে আমার একটা আরজ থাকবে, আপনারা যদি সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেডের কোনো পণ্য, অর্থাৎ আমার তৈরি কোনো পণ্য ক্রয় করতে চান, তাহলে সরাসরি আমার সাথে ভিডিও কলে কথা বলবেন, এরপরে টাকা পয়সা লেনদেন করবেন। আমাকে ভিডিও কলে না দেখে কোনো ব্যক্তির কাছে আপনারা কোনো রকমের টাকা পয়সা লেনদেন করবেন না। আপনারা যদি সরাসরি আমার সাথে ভিডিও কলে কোনোভাবেই দেখা সাক্ষাৎ করতে না পারেন, কথা বলতে না পারেন, সেক্ষেত্রে আপনারা সরাসরি আমার সাথে ফেস টু ফেস দেখা সাক্ষাৎ করবেন। আপনারা জানেন বাংলাদেশের অধিকাংশ জায়গায় এখন আমার অফিস রয়েছে এবং আমি মাসের মধ্যে কোনো না কোনো দিনে আমি সেই সব অফিসে সরাসরি সশরীরে হাজির থাকি। তো বন্ধুরা, আমার ওই সমস্ত অফিসে সরাসরি আমার সাথে দেখা সাক্ষাৎ করে আমার প্রোডাক্টগুলো কিনবেন, তাহলে আপনারা প্রতারিত হবেন না। বন্ধুরা, আমার আপনারা জানেন সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেড এখন বাংলাদেশের অন্যতম একটা সরকারি লাইসেন্স প্রাপ্ত কোম্পানি। এর প্রত্যেকটা প্রোডাক্ট অত্যন্ত জেনুইন, অত্যন্ত স্বাস্থ্যসম্মত এবং উপকারী। বন্ধুরা, আমার এই যে সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেডের সরকারি লাইসেন্স, সেটি এখন আমি আপনাদের সামনে দেখাচ্ছি। স্পষ্ট লেখা আছে সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেড। আমি ক্যামেরার একেবারে সামনে নিয়ে যাচ্ছি যাতে করে আপনারা এখানে ইংলিশে লেখা সব কিছু পড়তে পারেন এবং ভালো করে বুঝতে পারেন যে এটি একটি সরকারি লাইসেন্স প্রাপ্ত কোম্পানি। তো বন্ধুরা, আমার এই কোম্পানির সব পণ্য আপনারা সরাসরি আমার সাথে দেখা সাক্ষাৎ করে কিনবেন। আপনারা আমাকে না দেখে এক টাকার পণ্য যদি কিনেন আর যদি ধরা পড়ে যান, প্রতারিত হন, সেই জন্য কিন্তু আমরা দায়ী থাকব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আমাদের মধ্যে বিশেষ করে যারা তরুণ যুবক, যারা কেবল বিবাহে উদ্যোগী, বিবাহ করতে যাচ্ছে, আবার কেউ বা নতুন বিবাহ করেছে, কারো বা বিবাহের বয়স 5, 10 বা 20 বছর হয়ে গেছে, এমন মানুষদের মধ্যে আজকাল একটা সমস্যা সবচেয়ে প্রখর আকারে দেখা যায়, সেটা হচ্ছে যৌন জীবনে অশান্তি। এটা যেরকম আমরা আমাদের যুবক ভাইদের মধ্যে লক্ষ্য করি, আমাদের অনেক যুবতী বোনেরাও তাদের বিভিন্ন সমস্যার কথা বলে থাকেন। বিশেষ করে বিবাহের বয়স 10, 20 এরকম হয়ে গেছে, এরকম অনেক নারী কিংবা পুরুষের মধ্যেও যৌন কাজে অনীহা অথবা যৌন জীবনে চরম অশান্তি বিভিন্ন কারণে দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আমার এমন কিছু বন্ধুবান্ধবের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটি তৈরি করছি। এর আগে একটা ভিডিও তৈরি করেছিলাম এই বিষয়ের উপরে, আলহামদুলিল্লাহ অনেক বেশি ভিউ হয়েছে, যা আমি সত্যি আনন্দিত। এবং অনেক মানুষ অলরেডি ফোনে জানিয়েছেন যে আলহামদুলিল্লাহ তারা এর ব্যবহার শুরু করেছেন, আমলটি করতে শুরু করেছেন। তো বন্ধুরা, আমার সেটা ছিল একটি কোরআনি আমল, আর আজকেও আমি আপনাদের সামনে যে আমলটি নিয়ে আসছি সে আমলটি হচ্ছে একটি কোরআনি আমল। বন্ধুরা, আমি সবসময় বলে থাকি পবিত্র কোরআনুল কারিম, এর প্রত্যেকটা আয়াতের মধ্যে মানুষের জন্য দুনিয়া এবং আখেরাতের কল্যাণ রয়েছে। যেমন সুরাতুল ফাতিহা, এই সুরাতুল ফাতিহা কিন্তু পবিত্র কোরআনুল কারিমের সর্বপ্রথম আয়াত, অথচ এই কোরআনুল কারিমের এই প্রথম সুরাটি সম্পর্কে অনেকগুলো হাদিস রয়েছে, তার মধ্যে বিশেষ করে রোগ নিরাময়ের উপরে
অনেক কয়েকটি হাদিস রয়েছে যা সহিহ গ্রন্থসমূহের মধ্যে রয়েছে, আমি সেদিকে বিস্তারিত যাব না, ছোট বাংলায় শুধুমাত্র একটা কথা বলি যে সূরাতুল ফাতিহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা সব রোগের ঔষধ, সেটা দৈহিক হোক মানসিক হোক, একদম স্পষ্ট হাদিসের মধ্যে আছে। সূরা ফাতিহার উপর আমার ভিডিও আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো বন্ধুরা, আমার আজকে যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করব, একটা ছোট্ট একটা খাদ্য, যে খাদ্য বা আমরা যেটাকে মশলা হিসাবে ব্যবহার করে থাকি আমাদের বিভিন্ন খাদ্যদ্রব্যের সাথে, সেই জিনিসটি আমরা সবাই চিনি, যেমন যার নাম হচ্ছে রসুন। এই রসুন এমন একটা খাদ্য যার এমন কিছু পুষ্টিগুণ রয়েছে যা কল্পনা করা যায় না। তো আজকে আমি এই রসুনের উপরে এবং সূরা ফাতিহা এবং রসুন এই দুটোর সমন্বয়ে এমন একটি আমলের কথা আপনাদের শেখাবো যা আপনি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনি যদি পরীক্ষা করেন আপনি এর ফলটা 7 দিন থেকে 14 দিন বা 21 দিনের মধ্যে আপনি হাতে হাতে পাবেন। এটি আমার ব্যক্তি জীবনেও আমি পরীক্ষা করেছি। কোনো একটা সময় আমার কাছে মনে হতো, আমার একটা ভিতরে কাজ করতো যে আমি মনে হয় আর সেই আমার বিবাহের শুরুর জীবনে যেরকম আমি সক্ষম ছিলাম, আমার মনে হয় কোনো একটা দুর্বলতা আমার মধ্যে কাজ করছিল। তো আমি কয়েকজন ডাক্তারের কাছে গেলাম এবং কিছু ঔষধপত্র আমি খেলাম, কিন্তু ওরকম কোনো উপকার পেলাম না। শেষ পর্যন্ত একজন মুরব্বী আমাকে এই আজকের যে দাওয়াটি আপনাদের শিখাবো সেটি শিখিয়েছিলেন এবং পরবর্তীতে আমি কয়েকটি কিতাবের মধ্যে এই আমলটি দেখতে পেয়েছি। আলহামদুলিল্লাহ আজকে যখন এই চ্যানেলটি খুলেছি আমার, আমি ভাবছি যে আসলে এই আমলটি সকলকে জানানো উচিত। সেই সাথে আমি একটা ছোট্ট ঘটনা বলে নিই আপনাদের। আমি যখন ওই মুরব্বির কথা অনুযায়ী এই বিষয়টির উপর আমল করলাম, আমি খুব ভালো একটা ফল পেলাম এবং পরবর্তীতে আমি একটা খুব আপন ফ্রেন্ডের জীবন বাঁচিয়েছিলাম, তার চরম একটা সমস্যার হাত থেকে তাকে এবং তার ওয়াইফকে বাঁচিয়েছিলাম এই তদবিরটির মাধ্যমে। আমি ঘটনাটি বলেই ফেলি, আমার এক ফ্রেন্ড তার মা সহ তার ওয়াইফ সহ আমার বাসায় বেড়াতে এসেছিলেন। তো কথা প্রসঙ্গে ফ্রেন্ডের মা বললেন যে ওদের বৈবাহিক জীবনটা তো আর যাচ্ছে না, অর্থাৎ এটা যে কোনো সময় আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে ডিভোর্সটা হয়ে যাচ্ছে, অর্থাৎ তোমার বন্ধু তার ওয়াইফকে তালাক দিয়ে দিচ্ছে, অর্থাৎ তার ওয়াইফ বন্ধুর কাছে বারবার তালাক প্রার্থনা করছে। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম যে খালাম্মা মূল সমস্যাটা কি, সে বলবে না বলবে না, শেষ পর্যন্ত বলেই ফেললো যে তোমার বন্ধু সে যৌন জীবনে এতটাই অক্ষম যে তার সাথে তার ওয়াইফ থাকবে না, সে ফাইনাল ডিসিশন নিয়ে এনেছে যে থাকবে না। তখন তার কোনো বাচ্চা কাচ্চাও হয়নি। তো আমি আমার খালাম্মাকে বললাম যে খালাম্মা আমি ব্যক্তিগতভাবে কিন্তু কিছুদিন নার্ভাস ফিল করছিলাম, যদি আপনি কিছু মনে না করেন আমি একটা দাওয়া আপনাদের দিচ্ছি, আশা করি আমার ফ্রেন্ড সেটা যদি আমল করে তো উপকার পাবে। তো যাই হোক, শেষ পর্যন্ত আমি আমার ফ্রেন্ডকে বললাম, ফ্রেন্ডের মাকে বললাম, আমার সেই খালাকে বললাম। তো সেই দাওয়াটি হচ্ছে, যখন আমি বলে ফেলি, যখন সেই দাওয়াটি সে আলহামদুলিল্লাহ সে যখন এটি আমল করতে শুরু করলো, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে। এখনও ফ্রেন্ড আমার বাসায় যখন আসে, তার ওয়াইফ নিয়ে আসে, তার বাচ্চা নিয়ে আসে, আমি দেখি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে যে তাদের সেই তালাকটি আর হয়নি, বিচ্ছেদটি আর হয়নি, এখন তারা খুব সুখী জীবনযাপন করছে। তো সেই দাওয়াটি ছিল, সেই ঔষধটি ছিল এরকম যে কাঁচা রসুনের উপরে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, একটা ভিন্ন নিয়মে তেলাওয়াত করে আপনার সেই কাঁচা রসুনের কোয়াটি আপনার দৈনিক 3 বার খেতে হবে, সকাল দুপুর এবং রাতে। আপনি সম্পূর্ণ রসুনটি খাবেন না, আমি আপনাদেরকে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদেরকে আমি সতর্ক করছি, আসলে রসুনের যেরকম অনেকগুলো পুষ্টিগুণ রয়েছে আবার এর কিছু ক্ষতিকর দিকও রয়েছে, অর্থাৎ বেশি করে এটা খাওয়া খুবই অনুচিত। সেজন্য আপনি একটা রসুনকে আপনি পছন্দ করে নেবেন, সেটাকে ধুয়ে ফেলবেন, সেখান থেকে কোয়াগুলো আলাদা করে ফেলবেন, এই কোয়াগুলোকে আপনি সূরাতুল ফাতিহা দিয়ে পড়ে নেবেন, 7 বার সূরাতুল ফাতিহা দিয়ে এটা পড়ে নেবেন। আমি নিয়মটা শিখিয়ে দিচ্ছি, আপনি যখন পড়বেন সূরাতুল ফাতিহা, আমি আরও অনেক জায়গায় বলেছি সূরাতুল ফাতিহা আল্লাহ রসুল বলেছেন সব রোগের মহৌষধ, কিন্তু এটা পড়ার একটা ভিন্ন নিয়ম রয়েছে, যারা এই নিয়মটি জানে না তারা ওই কাম্য ফলটি পায় না। সেটি হচ্ছে আপনি বিসমিল্লার সাথে আলহামদুলিল্লাহ এই যে দুটো আয়াত এটি মিলিয়ে পড়ে ফেলবেন। আমি একবার দেখিয়ে দিচ্ছি, আমি সম্পূর্ণটা তেলাওয়াত করব না, শুধু বুঝিয়ে দিচ্ছি, এভাবে পড়বেন
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين এই দুইটা আয়াত শুধু এভাবে পড়বেন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين এরপর যথারীতি তেলাওয়াত করবেন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين তাহলে কি হলো আমি পড়লাম এভাবে بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين এরপর যথারীতি আমি কিন্তু আয়াত বাই আয়াত আমি তেলাওয়াত করে শেষ করে ফেললাম এভাবে আপনি সাতবার ফুঁক দিয়ে আপনি রসুনের কোয়াগুলো ছড়ানো কোয়াগুলোকে পড়ে ফেলবেন পড়ে ফেলার পরে আপনি সেই যে তিনটি কোয়াকে আপনি পড়লেন সেই তিনটি কোয়া সকালে একটি আপনি খালি পেটে খাবেন দুপুরে আপনি খাবারের সাথে কাঁচা রসুনের সেই কোয়াটি গিলে ফেলবেন বা খেয়ে ফেলবেন রাত্রেও একটা খেয়ে ফেলবেন যদি আপনি সেটা না পারেন অনেকেই এটা পছন্দ করেন না কাঁচা রসুন খাওয়াটা আপনি তাহলে রসুনের যে আচার বাজারে পাওয়া যায় সেই আচার আপনি প্রাণের আমি নিজে ট্রাই করেছি যেটা দিয়ে প্রাণের আচার বাজারে কিনতে পাওয়া যায় এরকম একটা আচারের কৌটো আপনি কিনে ফেলবেন এবং সেই আচারের ভিতরে আপনি এভাবে সকাল দুপুর রাত সাতবার যে নিয়মে বললাম সেভাবে সূরাতুল ফাতিহা পড়ে আপনি ফুঁক দিবেন এবং সেই ফুঁক দেওয়া আচার থেকে আপনি খাবেন আপনি যদি এটা কন্টিনিউ করেন আমি নিশ্চিত যদি আপনার যৌন অক্ষমতা থেকে থাকে আপনার এমন হয় যে আপনার ওয়াইফ আপনাকে ছেড়ে চলে যাচ্ছে বা আপনার এই অক্ষমতার কারণে কোনো পরকীয়া লিপ্ত হচ্ছে বা যৌন জীবনে আপনার চরম একটা অশান্তি ভোগ করতেছেন এরকম যদি হয় আমি বিশ্বাস করি এবং আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আপনারা হয়তোবা এই বিষয়ের উপর অনেক ভিডিও দেখবেন বা এই বিষয়টির উপরে হয়তো আপনি অনেক ডাক্তার দেখিয়েছেন কিন্তু আমি আজকের এই ভিডিও থেকে চ্যালেঞ্জ দিলাম যদি আপনি এটি করতে পারেন কমপক্ষে আপনি এক মাস বা ৪১ দিন পর্যন্ত যদি এই আমলটি বা এই এই জিনিসটি করতে পারেন আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছি ইনশাল্লাহ আপনি আপনার হারানো যৌবন ফিরে পাবেন এবং স্বাভাবিক জীবনে আপনি ফিরে আসতে পারবেন এবং অনেক অনেক বেশি আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন আপনার পারিবারিক জীবনে তো বন্ধুরা আমার আমি এটি যেহেতু ব্যক্তি জীবনে আমার পরীক্ষিত একটি আমল এবং এটি আমি একটু আগেই বললাম যেটি আমার এক ফ্রেন্ডের সেই বৈবাহিক জীবনকে রক্ষা করেছে যেটা আমার চোখে দেখা আজও তারা আসে কিন্তু হাসি মুখে আসে তাদের বউ বাচ্চা নিয়ে যখন আসে খুবই খুশি হই আমরাও তো হয়তো বা সমাজে এরকম আরও অনেক অনেক ফ্যামিলি রয়েছে সেই আমার ফ্রেন্ডের মতো যাদের আজকে পারিবাহিক কলহ বা ঝগড়া বিবাদ বা হতাশা শুধু ওই একটা জায়গায় দুর্বলতা থাকার কারণে আমি সেই সব বন্ধুদের বলবো আপনারা এটি অ্যাপ্লাই করতে পারেন আর এটি আমাদের মা বোনদের ক্ষেত্রে এটি প্রযোজ্য মা বোনদের এটি লাবণ্য বৃদ্ধি করে এছাড়াও আরও তাদের অনেকগুলো হরমোনজনিত সমস্যা দূর করে এই রসুন সকলেই এটি অ্যাপ্লাই করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বন্ধুরা আমার আমি চলতি মাসে কোথায় কোথায় সফর করব তার সম্পূর্ণ সূচিটা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন সম্পূর্ণ মাসের সূচিটা এই কাগজের মধ্যে রয়েছে একটা স্ক্রিনশট নিয়ে নেন তাহলে আপনারা জানতে পারবেন আমি কোথায় কোথায় এই মাসে সফর করব বন্ধুরা আমার আপনারা অনেকেই আমার সাথে ভিডিও কলে কথা বলতে চান কিন্তু নাম্বার খুঁজে পান না এখন একটা তালিকা আপনাদের সামনে দিয়ে দিচ্ছি এই সব নম্বরে আপনারা সরাসরি আমার সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন বন্ধুরা আমার আপনারা এই সব নম্বর থেকে সবসময় সতর্ক থাকবেন এই নম্বরগুলো হচ্ছে ভুয়া নাম্বার বিভিন্ন ফেসবুক পেজ এবং ইউটিউবে অনেক ভুয়া চক্র প্রতারক চক্র এই নম্বরগুলো থেকে আপনাদের সাথে প্রতারণা করে থাকে ভুলেও এই সব নম্বরে পণ্য অর্ডার করবেন না তাহলে কিন্তু আপনারা ধরা খেয়ে যাবেন অর্থাৎ প্রতারিত হবেন ভালো করে একটা স্ক্রিনশট রেখে দেন এই সব নাম্বারে কখনও আপনারা ফোন করে কোনো পণ্য অর্ডার করলে প্রতারিত হবেন এই প্রত্যেকটা নাম্বার হচ্ছে ভুয়া এবং প্রতারক চক্রের নাম্বার বন্ধুরা আমার আপনারা অনেকেই জানতে চেয়ে থাকেন যে বাংলাদেশে আমাদের কোথায় কোথায় অফিস আছে এবং সেই সব অফিসের নাম্বার আপনারা জানতে চেয়ে থাকেন তো বন্ধুরা আমার আমি একটা তালিকা আপনাদের সামনে এখন উপস্থাপন করছি যে তালিকাটিতে বাংলাদেশে আমাদের সকল অনুমোদিত অফিসসমূহের নম্বর রয়েছে এবং আমরা কোন তারিখে সেখানে থাকি তার একটা বর্ণনা এখানে রয়েছে আপনারা স্ক্রিনশট রেখে দেন বাংলাদেশে কোথায় কোথায় আমাদের অফিস রয়েছে এই কাগজে আপনাদের সেই অফিসগুলোর একটা সংক্ষিপ্ত বর্ণনা এবং নম্বরগুলো দেওয়া হয়েছে তো বন্ধুরা আমার এখন থেকে আমাদের যে কোনো পণ্যের জন্য আজকের এই ভিডিওতে যে সমস্ত নাম্বার উপস্থাপন করা হয়েছে সেই সব নম্বরে সরাসরি আপনারা যোগাযোগ করলে প্রতারিত হবেন না
ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।